বিরক্ত করুণা তোমাদের আমি রাজনীতি কবে শিখিনি, আমি যদি ইচ্ছে করি তাহলে তোমাদের বাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হতাম, কিন্তু আমি তা করি আমার মাকে আমি বাড়ি দেখে দেখে আমার মাকে ডাকবো না, আমার মা যদি আমার আসে এই অবস্থা দেখে তাহলে আমার মা প্রাণে বাজবে না, আমার মা প্রাণে বাজবে না। আমি কিছুতেই মানবো না, শুনবে না, আমি কিছুতেই শুনবো না। ওই কি আছিস, ওই জল্লাদকে পাঠিয়ে দে। ঘুমিয়েছিলাম 12 বছর, আমার কেড়ে লাল দরবারে ডাক পড়েছে, জানি না কোন মায়ের স্মৃতি স্মৃতি মুছে দিতে হবে, জানি না কোন সতী মায়ের কোন গালি করতে হবে, তোমার কাজ তুমি করবে, আমাকে সময় দিবে ভাই, আমি নিরাশি পড়ে বাজা করে কোন
আমি তাই প্রস্তুত আছি, শোনেন
Thank you.
সম্পন্ন করুন।
চলে যাও সবাই
স্বর্গ লালি
কথা না, আমি আর এখানে দেরি করব না। এই মুহূর্তে আব্বাকে গিয়ে জিজ্ঞাসা করব কোন দিকে সেই নতুন পথ। মর্মান্তিক অভিশাপ তা যে আমার পালন করতেই হবে, নতুবা আমার প্রাণদীপ পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। দেখো মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। আমার রহিমের কল্যাণের জন্য তোর ওই পথে অনুসরণ করতে হবে। নিশি প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আমার কোলে দিন, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আব্বাগো, আপনি কি বলতে পারেন সেই নতুন পথ কোন দিকে? আমি জানি না মা, তোর দু চোখ যেদিকে যায় তুই সেদিকে চলে যা। বিদায় দে Oh,
এখন আমি কি করবো খোদা, আমার প্রাণের বাণীকে আমি মনে পাঠিয়ে আমি কেমন করে গৃহে থাকবো খোদা। ছেলেকে অনেক রাতার পর পেয়েছি, আজ তাকে আমি পিতাই পেয়েছি।